হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি অ্যাক্সেস। ভারতীয় সংবিধানের এটি আমাদের চতুর্থ পার্ট, আর এই পার্টে আমরা দেখব যে ভারতীয় সংবিধানের যে উৎসগুলি বা ভারতীয় সংবিধানের যে বিদেশি স্রোতগুলি সেগুলি আমরা আজকের পার্টে আমরা দেখব। তো এর আগের পার্টে আমরা যা আলোচনা করেছিলাম তা হচ্ছে 1773 সাল থেকে সংবিধানের বিকাশ থেকে শুরু করে 1946 খ্রিস্টাব্দে যে ভারতে সংবিধান সভা বা অভ্যন্তরীণ সরকার গঠনের কথা বলা হয় তা অভ্যন্তরীণ সরকার এবং সংবিধান সভা পর্যন্ত আমরা আগের পার্টগুলিতে আলোচনা করে দিয়েছি। তো আজকে দেখব যে ভারতীয় সংবিধান প্রণেতাগণ যে 2 বছর 11 মাস 18 দিন পর্যন্ত অনেক খাটাখাটনির পর যে সংবিধান তৈরি করে এবং এই সংবিধানের যে বিশেষ কিছু দেশ থেকে মোটামুটি যদি দেখা যায় প্রায় 60টি দেশের সংবিধান থেকে ভারতের সংবিধান কপি করা হয় এবং সেই সমস্ত প্রায় 60টি দেশের সংবিধান পড়ার পর ভারতীয় সংবিধানের প্রণেতাগণ ভারতীয় সংবিধান একটি পুরোপুরি লিখিত সংবিধান তৈরি করে। তো আমরা দেখে নিব যে কোন কোন দেশ থেকে কী কী বিষয়গুলি নেওয়া হয়েছে এবং সেটি আমরা আজকের পাঠে আলোচনা করব। তো যদি দেখা যায় 1935 সালে যে ভারত শাসন আইনটি আসে, 1935 সালে যে ভারত শাসন আইনটি আসে এই আইনকে মিনি কনস্টিটিউশন বলা হয়। প্রায় এই পার্টে 321টি অনুচ্ছেদ ছিল, সেই সঙ্গে সঙ্গে প্রায় 14টি পার্ট ছিল এবং 10টি শিডিউল ছিল। তাই বলতে গেলে প্রায় 1935 সালের ভারত শাসন আইন একটি লঘু সংবিধান বা মিনি কনস্টিটিউশন আমরা বলতেই পারি। তাই তো দেখা যায় ভারতীয় সংবিধানের 75% 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। তাই এখানে যে 321টি অনুচ্ছেদ রয়েছে, 321টি অনুচ্ছেদ থেকে ডাইরেক্টলি 200টি অনুচ্ছেদ কপি করা হয়েছিল। তো যেমন কি কেন্দ্র রাজ্য সম্পর্ক, যুক্তরাষ্ট্রীয় বিচার বিভাগীয় ক্ষমতা, রাজ্যপাল দপ্তর, এসবই 1935 সালের ভারত শাসন আইন থেকে নেওয়া হয়েছে। তো আমরা এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, যেটা হচ্ছে কি না ভারতীয় সংবিধানে সব থেকে বেশি প্রভাব পড়ে কোন দেশের, তো সেটা হবে কি, সেটা হবে ইংল্যান্ডের। এই কারণে ইংল্যান্ড থেকে আমরা বেশি নিয়েছি, কারণ কি প্রায় 200 বছর যাবৎ ব্রিটিশরা ভারতে শাসন কার্য চালিয়েছে এবং ওদের যে শাসন কার্য আছে সেটা আমরা প্রায় 200 বছর যাবৎ আমরা ওদের শাসন কার্যের মধ্যে অভ্যস্ত হয়ে পড়েছে। তাই ওদের শাসন কার্যটাই আমাদের এখন শাসন কার্য হয়ে গিয়েছে। তাই ব্রিটিশ থেকে সব থেকে বেশি নেওয়া হয়েছে আমাদের ভারতীয় সংবিধানের মধ্যে। তাই এই কোশ্চেনটা যদি দেখা যায় যে ভারতীয় সংবিধানে সব থেকে বেশি প্রভাব কোন দেশের, সেটা হয়ে যাবে ডাইরেক্ট ব্রিটিশের। তো ব্রিটিশের সংবিধান থেকে যা যা নেওয়া হয়েছে তা হচ্ছে সংসদীয় শাসন ব্যবস্থা। তো সংসদীয় শাসন ব্যবস্থা যেটা হচ্ছে সেটা হচ্ছে ভারতীয় যে সংসদ রয়েছে, তো সেই সমস্ত সংসদ দ্বারাই সরকারের সাহায্যপ্রাপ্ত করার জন্য যে সংসদ গঠিত হয়, তো সেই সমস্ত সংসদ দ্বারাই ভারতের শাসন ব্যবস্থা পরিচালনা হয়ে থাকে। একক নাগরিকত্ব, তো ভারতীয়দের একটি নাগরিকত্ব থাকবে, যেমন আমাদের সিটিজেনশিপ, ইন্ডিয়ান সিটিজেনশিপ। যদিও জম্মু কাশ্মীরের লোকেদের ক্ষেত্রে একটি ব্যতিক্রম দেখা যায়, তবুও ভারতীয় সংবিধানে বা ভারতীয় সংবিধানে এটি রয়েছে যে ভারতে শুধুমাত্র একক নাগরিকত্ব থাকবে এবং এই যে টার্মটা রয়েছে এটি নেওয়া হয়েছে ব্রিটিশ সংবিধান থেকে। সঙ্গে সঙ্গে আইনের অনুশাসন, লোকসভার অধ্যক্ষ, লোকসভার যে অধ্যক্ষ রয়েছে সেটিও নেওয়া হয় ব্রিটিশ সংবিধান থেকে। প্রধানমন্ত্রীর যে পদ রয়েছে সেটি নেওয়া হয় ব্রিটিশ সংবিধান থেকে। এবং 2 কক্ষ বিশিষ্ট সংসদ, আর যেটা আমরা দেখতে পাই উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এটি যদি দেখা যায় তাহলে 1919 সালে যে আইনটি এসেছিল মন্টেগু চিংসফোর্ড আইন, এই আইনের ভিত্তিতে 2 কক্ষ বিশিষ্ট সংসদ আমরা দেখতে পাই। তো পরবর্তী আমরা আমেরিকা থেকে দেখব যে কোন কোন সংবিধানে কোন কোন বিষয়গুলি আমরা আমেরিকা থেকে নিয়েছি। তো তার মধ্যে হচ্ছে প্রস্তাবনা, সংবিধানের যে প্রস্তাবনা রয়েছে বা মুখবন্ধটি রয়েছে সেটি আমরা আমেরিকা থেকে নিয়েছি।
তো প্রস্তাবনাকে ভারতীয় সংবিধানের আত্মা বলা হয় এবং এই প্রস্তাবনার মধ্যে সবকিছু নিহিত রয়ে অন্তর্নিহিত রয়েছে, যেটা কিনা ভারতীয় পুরা সংবিধানের মধ্যে লিখিত রয়েছে। সেটা আমরা সব কিছু ভারতীয় সংবিধানে অনুচ্ছেদের মধ্যে কোনো একটা বিষয়ে যদি সেটা বুঝতে অসুবিধা হয় বা সেটা যদি ইনকমপ্লিট থাকে, সেটা আমরা প্রস্তাবনার সাথে যদি তুলনা করি তাহলে সেই অনুচ্ছেদটি ক্লিয়ার হয়ে যাবে। এটাই হচ্ছে ভারতীয় সংবিধানের প্রস্তাবনা। আর লিখিত সংবিধান তো বা আমেরিকা প্রথম দেশ যে কিনা লিখিত সংবিধান তৈরি করে 1776 খ্রিস্টাব্দে। 1776 খ্রিস্টাব্দে আমেরিকা লিখিত সংবিধান তৈরি করে এবং এই আমেরিকা থেকেই আমরা লিখিত সংবিধান নেই। আর বিশ্বের মধ্যে সব থেকে বড় লিখিত সংবিধান বা বৃহৎ সংবিধান হচ্ছে ভারতের, আর যদি সেক্ষেত্রে আমরা সব থেকে ছোট ধরি তাহলে সেটা হয়ে যাবে আমেরিকা। তো বিচার বিভাগীয় স্বাধীনতা, বিচার বিভাগে যে রয়েছে ভারতে, বিচার বিভাগের মধ্যে আমরা কি দেখি, প্রথম হচ্ছে সংসদ, দ্বিতীয় হচ্ছে সরকার, তৃতীয় হচ্ছে কি আমাদের ন্যায়ালয়। এই যে বিচার বিভাগগুলি রয়েছে, প্রত্যেকটি বিচার বিভাগের জন্য আলাদা স্বাধীনতা রয়েছে। এমন নয় যে ভারতের যে ন্যায়ালয় রয়েছে তাদের মধ্যে সংসদ এসে হস্তান্তর করবে বা সরকার এদের মধ্যে এসে হস্তান্তর করবে। তো বিচার বিভাগীয় যে পার্টি রয়েছে পুরোপুরি তারা স্বতন্ত্র থাকবে। রাজ্যসভার সভাপতি, তো রাজ্যসভার সভাপতি আমাদের যে হয়ে থাকে তিনি কে হন, আমাদের রাজ্যসভার সভাপতি হন সেই ব্যক্তি যিনি কিনা উপরাষ্ট্রপতি পদে বহাল থাকেন। উপরাষ্ট্রপতি পদে যে ব্যক্তি বহাল থাকেন তিনি হন ভারতের রাজ্যসভার সভাপতি। তো এই টার্মটাও নেওয়া হয়েছে আমেরিকার সংবিধান থেকে। মৌলিক অধিকার, তো মৌলিক অধিকার যে টাইমটি রয়েছে সেটি হয়েছে আমেরিকার সংবিধান থেকে। তো আমাদের এখন মোট মৌলিক অধিকার রয়েছে তা কত, আমাদের মৌলিক অধিকার টোটাল 6টি মৌলিক অধিকার আমাদের বর্তমানে আমাদের সংবিধানে রয়েছে। সুপ্রিম কোর্ট বা প্রধান ন্যায়ালয় এই টার্মটিও নেওয়া আছে আমেরিকার সংবিধান থেকে। পরবর্তী হচ্ছে আয়ারল্যান্ড। আয়ারল্যান্ড থেকে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে রাষ্ট্র পরিচালনা নির্দেশমূলক নীতি বা DPSP, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। সেটাও আমরা দেখতে পাই কি DPSP আমরা দেখতে পাই আয়ারল্যান্ড থেকে, আয়ারল্যান্ড সংবিধানের সঙ্গে। আর সেই সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি যে নির্বাচিত হন বা ইলেকটেড হন সেটি নেওয়া হয় আয়ারল্যান্ড থেকে। সোভিয়েত রাশিয়া, সোভিয়েত রাশিয়া থেকে নেওয়া হয় মৌলিক কর্তব্য। মৌলিক কর্তব্যগুলি রয়েছে যেমনি কিনা রাজ্য বা সরকারের যেমন কিছু মৌলিক কর্তব্য রয়েছে জনগণের ওপর, তেমনি জনগণেরও কিছু মৌলিক কর্তব্য রয়েছে দেশের ওপর। তাই এই মৌলিক কর্তব্যের অংশটি নেওয়া হয়েছে সোভিয়েত রাশিয়া থেকে। সেই সঙ্গে সঙ্গে পঞ্চবার্ষিকী পরিকল্পনা, এই পরিকল্পনাটা ভারতের সংবিধানের বিষয় নয়, পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটা অসাংবিধানিক একটি বিষয়, তাই তবুও এটি দেওয়া হয়েছে। আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নেওয়া হয়েছে কোথা থেকে, সোভিয়েত রাশিয়া থেকে। ভারতের বর্তমানে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই জায়গায় নিয়ে আসা হয়েছে কি নীতি আয়োগ। অস্ট্রেলিয়া, তো অস্ট্রেলিয়া থেকে যে বিষয়গুলি নেওয়া হয়েছে বা অস্ট্রেলিয়া থেকে যুগ্ম তালিকা, যুগ্ম তালিকা বলতে হচ্ছে ভারতীয় সংবিধানের কিছু বিষয় দেখি আমরা রাজ্যের কাছে, কিছু দেখি কেন্দ্রের হাতে, এবং কিছু বিষয় রয়েছে যেটা কিনা যুগ্ম তালিকা, রাজ্য এবং কেন্দ্র দুটি একসঙ্গে হয়ে থাকে। এবং সেই টার্মটা এসেছে কোথা থেকে, অস্ট্রেলিয়া থেকে। এবং প্রস্তাবনার ভাষা, প্রস্তাবনা আসে কোথা থেকে, প্রস্তাবনা আসে আমেরিকা থেকে এবং প্রস্তাবনার ভাষা নেওয়া হয় অস্ট্রেলিয়া থেকে, অস্ট্রেলিয়া থেকে প্রস্তাবনার ভাষাটি নেওয়া হয়ে থাকে। কানাডা, কানাডা থেকে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনার নেওয়া হয় কানাডা থেকে, এবং অবশিষ্ট ক্ষমতা কেন্দ্রের হাতে থাকে, অবশিষ্ট ক্ষমতা দেওয়া থাকে কার হাতে, কেন্দ্রের হাতে। যেমন ভারতে যদি কোনো জরুরি অবস্থা চালু হয়ে যায় বা কোনো কেন্দ্র এবং রাজ্যের মধ্যে কোনো রকম বিবাদ আসে এবং সেই ক্ষেত্রে গিয়ে লাস্ট যে অবশিষ্ট ক্ষমতা আসে সেটি পুরোপুরিভাবে চলে যায় কেন্দ্রের হাতে। তারপরে ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি, ভারতীয় সংবিধান সংশোধন পদ্ধতি হচ্ছে দক্ষিণ আফ্রিকা থেকে। ভারতের সংবিধান সংশোধন প্রণালী যদি দেখি আমরা তিনটি দিক দেখতে পাই ভারতীয় সংবিধান সংশোধন। এক হচ্ছে সাধারণ সংবিধান সংশোধন, সাধারণ সংবিধান সংশোধন, এক হচ্ছে বিশেষ সংবিধান সংশোধন, আর এক হচ্ছে 368 নম্বর আমাদের একটি অনুচ্ছেদ রয়েছে, সেই অনুচ্ছেদে ভারতের সংবিধানের কথা লিখিত রয়েছে, সেই সংবিধান সংশোধন। এই 368 যে সংবিধান সংশোধন প্রণালী রয়েছে এই আর্টিকেলের মধ্যে যে বিষয়গুলি রয়েছে সেটি নেওয়া হয়েছে
দক্ষিণ আফ্রিকা থেকে আর সাধারণ সংবিধান সংশোধন এবং বিশেষ সংবিধান সংশোধন এই দুটি বাদ আমাদের ভারতে নিজের। তারপর জার্মান, জার্মান জার্মান থেকে নেওয়া হয়েছে বা জার্মানি থেকে নেওয়া হয়েছে জরুরি অবস্থা। ভারতে বর্তমান জরুরি অবস্থা দেখা যায় কয়টি? তিনটি, 352, 356। 352 নম্বর আর্টিকেলে রয়েছে একটি জরুরি অবস্থা, আরেকটি রয়েছে 356 নম্বর, এবং লাস্ট রয়েছে কি 360 নম্বর রয়েছে আরেকটি। এই তিনটি জরুরি অবস্থা ভারতে দেখতে পাওয়া যায়। 352তে রয়েছে কেন্দ্রের যেহেতু কোনো রকম আপাতকালীন কিছু জারি করার ব্যাপার থাকে, 352, কোনো রাজ্যের কোনো বিষয়ে হলে সেটা হচ্ছে 356, এবং ভারতে যেহেতু অর্থনৈতিক বিষয়ে বৃত্তীয় আপাতকাল চলে আসে তাহলে হবে 360। সেই সঙ্গে সঙ্গে ফ্রান্স থেকে নেওয়া হয় প্রজাতান্ত্রিক ব্যবস্থা। প্রজাতান্ত্রিক ব্যবস্থা নেওয়া হয় থাকে ফ্রান্স থেকে। তো এই হচ্ছে ভারতের সংবিধানের বিশেষ স্রোত বা ভারতীয় সংবিধানের নেওয়া বিশেষ কিছু দেশ থেকে কিছু টার্ম। তো আজকের পার্টে আমাদের এতটুকুই। আর এখানে যেটা কথা বলে রাখি, এখানে সেই সমস্ত টার্মগুলি দেওয়া হয়েছে বা সেই সমস্ত দেশগুলির বিষয়গুলি এখানে লিখে দেওয়া হয়েছে যেগুলি বারবার এক্সামে এসেছে এবং এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো আশা করছি এখানে যে সমস্ত স্রোতগুলি বা এখানে যে সমস্ত কোন দেশ থেকে কি নেওয়া হয়েছে, এখানে যা ইনফরমেশন দেওয়া হয়েছে এতেই এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখা যায় এনাফ হয়ে যাবে। তো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।